ভালো আছো? তারপর কেমন আছো? ভালো আছো? ব্যাস হয়ে গেল? হ্যাঁ বলো, সবাই কেমন আছো? অনেক দিন পরে। আর সবাই ভাবছো ওটা মাথায় কি পড়েছে? কিছুই না, স্নান করেছি তো, চুলগুলো ভেজা তো, মাম্মাকে ঘুম পাড়াতে হবে তো, সেই জন্যই মাথাতে আগে ভেজা গামছা ছিল, গামছাটা ভিজে ভিজে গেছে আর কি চুলের এতে। তো এখন কি করেছি, আমি ওড়নাটাকে ভালো করে জড়িয়েছি। তো আমার আমার এই ওড়না জড়ানো দেখে দেখে নাও, মাম্মা আমায় বলছে আমাকে নাকি একজনের মতো দেখতে লাগছে। কার মতো লাগছে বলে দে। স্বামী বিবেকানন্দ। আমাকে নাকি স্বামী বিবেকানন্দর মতো লাগছে, ভাবো তোমরা। আর ও আজকে তোমাদের একটা জিনিস শেখাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘুম ঘুমোতে হয় কি করে বললি, নাকি কি বললি? আচ্ছা, মানে ঘুমোনোর, দাঁড়াও আমি আমি একটু বলে দিই আগে, তোমার সব কথা তো সবাই ক্লিয়ার বুঝতে পারে না। মানে ঘুমোনোর একটা টেকনিক আছে, অ্যাকচুয়াল কীভাবে ঘুমোতে হয় মাম্মা সেই টিউটোরিয়ালটা আজকে আমাদের বল দেখাবে, তাই তো? চলো, কীভাবে ঘুমাতে হয় বলে দাও। ঠিক করো, ঠিক করো। আগে এরকম করে স্ট্যাচু হয়ে শুতে হবে, তারপর চোখ বন্ধ করে শুতে হবে। আচ্ছা, স্ট্যাচু হয়ে শুতে হবে, তারপর তারপরে চোখ বন্ধ করে শুতে হবে, তারপরে 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 বালিশে পা দিয়ে ঘুমাতে হবে। ও, তারপরে বালিশে পা দিয়ে ঘুমাতে হবে, যেমন এটা। ও, মানে এইভাবে ঘুমোতে হয়, তাই তো? হ্যাঁ, সবাই শিখে নিয়েছো হাউ টু স্লিপ, ঠিক আছে? তো যারা যারা মানে শিখে উপকার পেলে, তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো ওকে ঘুম পাড়াই, ওর বিকেলে আবৃত্তি ক্লাস আছে, তাই তো? বিকেলে আবৃত্তি ক্লাসে যাবে, তো এখন ওকে ঘুম পাড়াই। চলো, পরে দেখা হচ্ছে, টাটা।